আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবারও ফিরে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউ শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি কীভাবে খুব সহজে রান্না করা যায়, সেই রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এখানে আমি রসুন কুচি দুটা, পেঁয়াজ এবং চারটা লঙ্কা কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো দিব এখানে ধনিয়ার গুঁড়ো এবং সামান্য পরিমাণ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে এখানে দিতে পারেন, না চাইলে নাই, তবে ফ্লেভারের জন্য দিলে ভালো লাগে। তো সবগুলো উপকরণ একসাথে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আলু। যেহেতু আমি প্রথমে লাউ এবং লাউয়ের ডাঁটাগুলো একটু সিদ্ধ করে নিয়েছি, তাই আমি লাউ পরে দিব। এখানে আমি আলুগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি লাউয়ের ডাঁটাগুলো দিচ্ছি। যেহেতু ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, আর আমি যেহেতু সিদ্ধ করে নিয়েছি, ডাঁটাগুলো এর সাথে দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিলে ডাঁটাগুলো খেতে খুব মজা লাগে। আর আমি যদি ভালো করে ডাঁটাগুলো না মেশাই, তাহলে দেখা যায় মশলা না মিশলে মজা লাগে না, তাই একটু ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি সামান্য পরিমাণ পানি দিচ্ছি আলুটুকু সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে সামান্য পরিমাণ পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার লাউ, মানে ডাঁটা এবং আলু সব সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি শাক পাতাটুকু দিয়ে দিছি। এখন সবগুলো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা পানি হালকা একটু থাকবে সেই সময়ে লাউয়ের পাতা অ্যাড করবেন, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। তো এভাবে ভালো করে মেশানো হয়ে গেছে, আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে।